অমিত এখন একটুখানি বাজারে গেছে, কয়েকটা জিনিস আনতে হবে। আজকে দুপুরবেলা স্পেশাল লাঞ্চ হবে। লাঞ্চে কি হবে সেটা হচ্ছে বিরিয়ানি, এন্ড চিকেনটা বানাবো আমি, বাদবাকি প্রিপারেশন করবো হচ্ছিল অমিত। অলসো আজকে আমি একটুখানি একটা সুইট ডিশ বানাবো, আই থিঙ্ক গাজরের হালুয়াই বানাবো। সেটা দুপুরবেলা বানাবো কি রাত্রিবেলা বানাবো সেটা পরে ডিসাইড করা যাবে। এনিওয়েজ এখন রুমটাকে মোটামুটি ভাবে ক্লিন করে নিই, তারপরে কি করি কি না করি তোমরা দেখতেই পাবে। অমিত কি করছে আমি জানি না, ও বাজারে গেছে। এখন যাই ফটাফট গরম জল লেবু দিয়ে খাওয়া স্টার্ট করবো। আবার অনেক দিন হয়ে গেছে আমি লেবু জল খাওয়া বন্ধ করে দিয়েছিলাম, বাট আজকে থেকে আবার স্টার্ট করবো। এনিওয়েজ তোমরা গিয়ে দেখো অমিত কি করছে। হ্যালো গাইজ, আমার তরফ থেকে প্রথমত হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান। আমাদের আজকে নিউ ইয়ারের প্রথম দিন, আজকে খুব ঠান্ডা পড়ছে দেখে সকাল সকাল বেরিয়ে পড়ছি টুপি পরে। কোথায় যাচ্ছি আজকে যেহেতু নিউ ইয়ার, তো আজকে একটু কিছু স্পেশাল রান্না করতেই হবে। তাই বললাম বাড়িতে আজকে একটু বিরিয়ানি রান্না করা হোক, কেন বাবা অনেকদিন বলছিল বিরিয়ানি খাবে, রিয়াঙ্কাও বলছিল বিরিয়ানি খাবে, বা যেহেতু বাইরেরটা ওরা দুজনে পছন্দ করে না বাড়িরটাই পছন্দ করে, তাহলে আজকেই করি করা যাক, কেন আজকে নিউ ইয়ার। তো আমি এখন বেরিয়ে পড়েছি বিরিয়ানি সব সামগ্রী কিনতে। এখন আজ চাল নেবো, তারপর চিকেন নেবো, তারপর বাকি যা যা দরকার সেটা নেবো। প্লাস রিয়াঙ্কা বলেছে হয়তো আজকেও গাজরের হালুয়া রান্না করবে সবার জন্য, তো গাজরটাও নিতে হবে, নিয়ে তারপর আমি বাড়ি যাবো। আই এম স্টার্টিং উইথ দ্য রাইস, এখন রাইস নেবো, নিয়ে তারপর চিকেন নিতে হবে। তো আমি জেনারেলি দাওয়াতে লালটা নিই, বাট লালটা এখানে পেলাম না, বাট এটাই পেলাম দাওয়াতে গ্রিনটা। গ্রিনে লেখা আছে বিরিয়ানি বাসপতি রাইস ওয়ার্ল্ড লংগেস্ট গ্রেনস নাকি, তো এটা আজকে ট্রাই করে দেখি। আমার এটাও খারাপ হবে না, দাওয়াতের চালগুলি আমি দিয়ে বিরিয়ানি রান্না করি। কইনুরের একটা আছে, বাট সেটা সব জায়গায় পাই না, দেখে দাওয়াতটাই প্রেফার করি। যাই হোক, এটা নেওয়া হয়ে গেছে, এবার চিকেন নিতে যাবো। চিকেন নিয়ে গাজর বাকি সব জিনিসপত্র নিয়ে তবে বাড়ি যাবো। নিউ ইয়ারের বাজার এখানে আজকে এত ভিড় যে আমি কোনো রকমের ব্লগ করতে পারছি না। আধা ঘন্টা দাঁড়িয়ে চিকেন নিলাম, আর গাজরটা নিতেও আমার 15 মিনিট দাঁড়িয়ে থাকতো। তোমাদের একবার ব্যাক ক্যামেরা অন করে দেখা যায় কীরকম ভিড় আছে। আমি আর পারলামই না চিকেনটার জায়গায় কোনো রকমভাবে আমার কোনো ব্লগ করতে পারলাম না। দেখে না সবজির দোকানে কীরকম ভিড়, এখানে চিকেনের দোকানে এমন ভিড়, 10 কেজি 12 কেজি 15 কেজি যেরকম অর্ডার আর সব পুরো ভিড়ে ভিড়ে। কোনো রকমভাবে আমি এদিকে নিয়ে আমার চিকেন নেওয়া হয়ে গেছে, গাজর নিয়েছি, টমেটো নিয়েছি, এবার এখান থেকে বেরিয়ে ফটাফট বাড়ি যাবো আর আমার রান্না স্টার্ট করবো। এই দেখো এই বক্সটা এনেছিলাম আমরা, কোথা থেকে এনেছিলাম, কোচি থেকে না, কোচি কোচি থেকে রে, কোচি শুনলে অমিত বাবুকে একটা হাসি আসে, কারণ অন্য একটা রিজন আছে, বাট যাই হোক। তো এটা কোচি থেকে আনা হয়েছিল, সেইটা থেকেই সব স্পাইসেস নিয়ে আজকে বিরিয়ানি বানানো হবে। এন্ড সত্যি জিনিস তো গন্ধগুলো খুব ভালো হয়েছে, তাই না? প্রচন্ড ভালো গন্ধ। আরে রে মনের মধ্যে ঢুকে যা, আমার মতো তোর মতো ভালো গন্ধ, স্মেলস গুড। এখানে রিয়াঙ্কা চিকেন রান্না করা অলমোস্ট হয়ে গেছে। কেন করছে, কেন গেছে রিয়াঙ্কা চিকেন, মানে আমাদের বাড়িতে চিকেন বিরিয়ানি হবে, সেই চিকেন বিরিয়ানি চিকেনটা রিয়াঙ্কা রান্না করছে, আর বিরিয়ানির লাস্টে আমি তবে ম্যারিনেট করি, ম্যারিনেট লেয়ারিং করব। তারপর আমি গাজরের হালুয়া করব, সে দুপুরে করব নাকি রাতে করব? রাতে করব, দুপুরে এক কিছু একসাথে এত কিছু হবে না, রাতে আরাম খাওয়াও যাবে না। হ্যাঁ, দুপুরে আরামসে বিরিয়ানি সবাই খাই, আর রাতে গাজরের হালুয়া দিই। তার মধ্যে আমার লাইফটা কত সুন্দর দেখো, আর এক তো আজকে নিউ ইয়ারের ফার্স্ট দিন, আর সকালবেলা উঠেই আমার অ্যালার্জি শুরু হয়ে গেছে। ওটা হচ্ছে তোর অ্যালার্জি, তোকে হ্যাপি নিউ ইয়ার বলছে। হ্যাপি নিউ ইয়ার বলছে মানে সারা বছর আমি তোমার সাথে থাকবো, তুমি চিন্তা করো না। হ্যাঁ, থ্যাংক ইউ বলিস, তুই অ্যালার্জি বলেছি তো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখানে আমি চিকেন অলরেডি ঢেকে দিয়েছি, হচ্ছে চিকেন এখানে। এখানে অমিত এখন রাইসের প্রিপারেশন স্টার্ট করছে, সব কিছু দিয়ে নিয়েছে, এর মধ্যে এখন ভাত বসাবে। আধা যোগ তোমাদের বলতে পারি না যোগ কি করে, বা ঠিক আছে, যাই হোক কি সুন্দর কালারফুল লাগছে দেখো। ভাত হয়ে গেছে আমার, কথা শুকাতে দিয়েছিল, সেটা রিয়াঙ্কা কো নিয়ে আসছে। এখানে সব আরো প্লেট আছে, এখানে গোছানো হবে, আরো প্লেট আছে, আরো একটা প্লেট আছে, আর একটাই আছে নিয়ে রিয়াঙ্কা গুলো নিয়ে আসবে। তারপর এখানে মাংস রিয়াঙ্কা অলরেডি রাইতে দিয়ে চলে গেছিলো, আর আমার এখানে ভাতের ভেজ কেটে আমি খালি আছে। এখানে ঘি একটু হালকা গরম করতে দিয়ে দিই, সেটা যেটা গরম আছে গলে যাবে। ওখানে আমার সব বাকি জিনিসপত্র আছে, ক্যামেরা ওয়াটার এন্ড এখানে মিঠা তার সব কিছু এখানে আছে, এবার সব কিছু নিয়ে এখানে বসে লার্নিং করবো। আস্তে দাদা কি বলছিস, কি বলছিস, সবাই আমার কথা বুঝে, শুধু তুই বুঝিস না, উল্টো তোর কথা লোকে বোঝে না। হ্যাঁ বলেছে আমাকে সবাই পার্সোনালি ডিএম করে বলেছে ইনস্টাগ্রামে, এই পড়ে আছে।
এটা কমিট তুই বিরিয়ানিটা বানাচ্ছিস আমি কি সুন্দর তো স্লোমো শট নিয়ে নিচ্ছি এই নিয়ে নিচ্ছি ওই নিয়ে নিচ্ছি কত সুন্দর করে করে নিচ্ছি এদিকে যখন আমি রান্না করি না আমার স্লোমো শট নিস না আমার এমনি শট নিস সে আমি কি করি শুধু টাইম ল্যাপসে দেখাতে পারি এইছাড়া এই জন্য এই করে 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 লোকে ভাবে শুধু তুই রান্না করিস এই ম্যাক্সিমাম টাইমে যে আমি গুতাই সেটা কিন্তু লোকে বুঝতে পারে না কেন বলতো কেন তুই যে ব্লগার হ্যাঁ তো তা তুই তো আমাকে তুলে দিবি নালে আমার গুলো আজকে সকালে চিকেন রান্না করছিস একটু ভালো করে তুলতে পারলি পারতিস কিন্তু পারলি না আমি হচ্ছি কোডার কি হচ্ছিস কোডার কোডার তাই যারা তুলে দিবি না আমাকে আমার তো আইডিয়া নেই না এরকমই হয় বা একটু বলে দে অন্তত চিকেনটা ভালো হয়েছে হ্যাঁ যে অবশ্যই ভালো যে কি এটা বলা লাগবে নাকি দেখ তুই রংটা দেখ ওই তো বলিস না আমি যে না জিজ্ঞেস করতাম তাহলে বলতিস না লোকে বুঝতেও পারতো না আরে সব কথা মনে রাখতে হয় কিছু কিছু আরে মাঝে মাঝে ব্লগে তো বলতে হবে মনে রাখলে কি করে হবে মনেই তো সব মনি তো সব আমার এরা লোকে ভাবে কি আমি তোকে বললাম বলে বলি চিকেনটা ভালো হয়েছে না সত্যি ভালো হয়েছে এই দেখে নাও কালারটা দালি বুঝে যাবে কালার দেখলে বুঝলো আমি সুন্দর করে নিজেরটাই দেখাচ্ছি কালারটা কেউ তো দেখানোর নেই আমার লিয়ারিং করা হয়ে গেছে এবার লিয়াঙ্কা ডিম পারবে কারণ কি ম্যাডামের ডিম আর আলু ছাড়া হয় না মানে তুই বিরিয়ানির মধ্যে তুমি না ওকে লিয়াঙ্কাকে মাংস দিও না রাইস দিও না তুমি শুধু বিরিয়ানি আলু আর ডিম সেটা দিয়ে দাও খেয়ে নেবে সব বাঙালিরা সেম আলু আর ডিম ছাড়া বিরিয়ানি বিরিয়ানি না সত্যি কথা এটা তাহলে আমি কি বাঙালি না জানি না আমার মানে সব 99% বাঙালির বিরিয়ানি খেতে হলে আলু আর ডিম লাগে এটা সত্যি কথা মানে আমার জানি না কেন আমার আলুটাও ঠিক বোঝায় না ডিম সেটা ঠিক আছে আলুটা বোঝায় না পাগল মাগল নাকি এবার এটা কেন দিচ্ছে রিয়াকে কারণ এর মধ্যে আমরা বেপারে বসিয়ে দেবো ওটা আর বেপারের সাথে সাথে এটাও সেদ্ধ হয়ে যাবে তো 31 এর দনি সাটাস হয়ে গেছে আমাদের বেপারে দেওয়া হয়ে গেছে এবার আস্তে আস্তে বিরিয়ানি স্লো কুকড হবে দম বিরিয়ানি দমে হবে সকাল থেকে রাত অবধি ঠিক আছে আমি 4 ঘন্টা ব্রেক নাই এক এক ঘন্টা করে এক একবার চা খেতে যায় এই ফালতু না সাটাস তো একবার গেছি আমি তো তোমার দিনে হ্যাঁ সকালবেলা একবার গেছি এবার দুপুরবেলা একবার যাবে বিকেলবেলা একবার আর রাত্রিবেলা একবার এখন থেকে 4 ঘন্টা ব্রেক এখন থেকে আমার চা পার্টনার হচ্ছে রিয়াঙ্ক মাঝখানে মাঝখানে আমার মধ্যে খুব ঝগড়া হয়েছে কেন কারণ অফিস করে যেটুকু টাইম পায় ও চা খেতে যায় তাহলে আমার সাথে কোন গল্প করবে এই নিয়ে ঝগড়া হয়েছে সেটা তো আমরা জানো না মিথ্যে কথা বলছি এরকম একটু সবাই সবাই বলছে কি আমি যাও আমি ফ্রেশ ফ্রেশ হয়ে নেবো কালকে রাত্রিবেলা ফ্রেশ হয়েছিল আজকে সকালবেলা লাগবে না এরকম একটা ব্যাপারে ওটা হচ্ছে আমি কিন্তু রাত্রি করে ফ্রেশ হয়নি তারপর সবাই মিলে একসাথে বসে লাঞ্চ করবো তো যে ফ্রেশ হয়ে নি সব টেবিলে নিয়ে যাওয়া হয়ে গেছে যখন আমরা খাই ইউজুয়ালি ব্লগ করি না আজকে সেমই থাকবে ব্লগ বেশি করবো না জাস্ট একটু দেখিয়ে দেবো তারপর ফটাফট আমরা খেয়ে নেবো এইটা এই জায়গায় না আজকাল আমরা মানে লাঞ্চ ফাঞ্চ করি ঠিক আছে এই জায়গাটা আমি বলছি কি এখানে একটু করে কনস্ট্রাকশনের প্রবলেম হচ্ছে কনস্ট্রাকশন আমরা করছি না তাই আমি বলছি কি এই জিনিসগুলো যদি পরিষ্কার করে দিই বুঝিস আজকে পরিষ্কার করে যাবে না কেন আমার বাবার আলাদা টান আছে যেরকম একটা বার একটা গুজি গুজি রাখি সই দিই তাহলে এই জায়গাটা কিন্তু সুন্দর হয়ে যাবে বুঝিস তো এখানে একটুখানি গ্রিন প্ল্যান্ট টাইপের এরকম জড়িয়ে দিলাম বেশ সুন্দর লাগবে দেখতে দেখছি তাহলে বি নেক্সট উইকেন্ডে এই জায়গাটা ক্লিন করা এই জায়গাটা যদি পুরো পরিষ্কার করে যদি একটু হালকা কিছু একটু মানে হালকা পেন্টিং মানে কিছু হালকা একটু যদি করতে পারি দেখতে কিন্তু অন্যরকম লাগবে আর প্ল্যান ভরে দিতে পারি এরকম পুনেতে কথা মনে করব তাই করব কর বলিস তো সে এক বছর ধরে সূচি করিস তো না বলিস তো নেক্সট উইকেন্ড করে নেব করবি সত্যি সত্যি ভালো কিন্তু তাই নেক্সট উইকেন্ডের নেট টার্গেট হচ্ছে এটাকে ক্লিন করব ইয়া কুল এটা হচ্ছে আমাদের বিরিয়ানি এখানে বাবার পথে চলে গেছে বাবা খাওয়া শুরু করে দিয়েছে আর এখানে রিয়াঙ্কা নিজের পথে নিচে প্লাস আমার এটা তোর পাত ওটা আমার তো দুটো ডিম কি আমি খাবো নাকি আরে ওটা আমি নিয়ে নেব একটা চোখ মুখ ফুলিয়ে উঠেছে এখন শুধু মিথ্যা ধরো আমিও ঘুমিয়ে পড়েছিলাম আজকে আমরা এত ভালো গেছি যে আমরা সবাই ঘুমিয়ে পড়েছি ঠিক আছে বাড়িতে আছি একটু ফুল আছি ছুটির দিনও আছে রোববার আছে একটু ঘুমিয়ে নি দেখবো যেদিন খাবার ভালো হয় না যেদিন ঘুম বেশি পায় তারপর ঘুমিয়েছিল আর একটু ঘুমাতাম কিন্তু আমি এত নাক ডাকছে বাবা বাড়ি গেলে মার চালা এখানে থাকলে অমিতের চালা কালকে আমি রেকর্ড করে ইনস্টাগ্রামে না ছেড়েছি একদম আমি উঠে গেলে ফ্রেশ হয়ে নিলাম আমি ভেবেছিলাম যে এখন বিকেলবেলা গিয়ে একটুখানি ভালো করে গাজরের হালুয়া করবো কিন্তু সবাই বলছে আজকে না করতে কারণ দুপুরবেলা এত রিচ খাবার হয়ে গেছে উপরে দুধ ফুধ কি আজকে না সবাই বলছে যে আজকে করিস না কারণ গাজর হালুয়াতে দুধ থাকে তারপরে ঘি থাকে বলছে যে আজকে অলরেডি খুব রিচ খাবার খেয়ে নিয়েছি কালকে করিস ভালোভাবে খাবো হ্যাঁ কালকে আরামসে ফ্রেশ করে বিকেলবেলা সবাই মিলে বসে খাবো ওটা ভালো পারবি না আজকে অল্প একটু খেয়ে আজকে খেলে কি খেয়ে তো নেবো তারপর অনেক কিছু রুমে অনেক হাওয়া বইবে তো চুপ করবি এইবারে নিউ ইয়ার স্টার্ট হতে পারিনি আর বালকের জোক স্টার্ট হয়ে গেছে
আমি আর অমিত এখন একটুখানি মধ্যমগ্রাম বেরোচ্ছি, একটুখানি কাজ আছে, একটুখানি কিছু মানে বন্ধুদের সাথে দেখা করা আছে, কি করি কিনা করি তোমরা দেখতেই পাবে, তো এখন বেরোনো যাক। তো আমরা মধ্যমগ্রামে অনেক ভালো একটা হেলমেট কিনে খেয়েছি দাদার দোকানে, একটা দাদার দোকান আছে, এনার দোকান আছে নিউ বাইকপুরে। হ্যাঁ হ্যাঁ, অনলাইন হেলমেট অবশ্যই রিয়াঙ্কাকে বলেছি দাদা যে এখানে আয়না আছে তুমি দেখো, কিন্তু রিয়াঙ্কার হাইট ভয়েস পেছনে চলে আসো, পেছনে চলে পেছনে চলে দেখ 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 দেখতে পাচ্ছিস আমার ঠিক লাগে কালারটা। রিয়াঙ্কা এখানে এসব পিঙ্ক পিঙ্ক করা শুরু করেছে, ঘুরে ফিরে ফুসিয়া পিঙ্ক পেয়েছে, এটা দেখেছে এবার রিয়াং কালারটা দাদা দেখেছে সেটা ট্রাই করে দেখছে। আমি চাই যে আমার ফুল মাথা জানার আমার কভার থাকে, আমি হাফ কভার চাই না। ওটা তো ফুলি কভার ছিল না, ওটা ফুল তো কোনটা কমফর্ট বেশি হয়েছে, এটা বেশি ভালো। হ্যাঁ এটা প্যাডিং ভালো আছে, ওটা এটা প্যাডিং মধ্যে দেখাই তো যাচ্ছে, এই সব জায়গায় দেখতে পাচ্ছেন না প্যাডিং আছে। হ্যাঁ এটা প্যাডিং কমফোর্টেবল হবে, এটা ফুল কভার তো। হুম দুপুর বেলা এত পরিমাণ বিরিয়ানি খেয়েও আমি শান্তি পাইনি, এখন নাকি ও রসরাজের সামনে যে ফুচকাওয়ালা বসে ওখানে নাকি যাবে, ফুচকা খাবে, তারপর নাকি এখান থেকে বেরাবে, ও একাই খাবে, আমি আজকে খাবো না। আমরা এখানে এসে দাঁড়িয়েছি, মানে আজকে ফুচকা দোকানে এত ভিড় যে লাইন দিতে হবে, যা ইচ্ছে করে খেয়ে নে যা। এখন আমরা এই দোকানটায় যাচ্ছি, অনেকটাই এটা ফাঁকা আছে, ফটাফট আমি খেয়েও যাবে খেয়েও নেবে। এ আমি তো কতবার বললাম গাজরের হালুয়া করে, আমি কি বলিস পেটে প্রবলেম আছে, তো ফুচকা খেলে পেটে প্রবলেম হবে না? আমরা বাড়িতে এসে গেছি, এখন ফটাফট করে চেঞ্জ করে নিচ্ছি। তো আমি এখন ফাইনালি ফ্রেশ হয়ে গেছি, চেঞ্জ করে নিয়েছি, এরকম ভাবে চুলও বেঁধে নিয়েছি, এরকম ভাবে চুল বেঁধে আমার অ্যাকচুয়ালি ভালো লাগে, কেন বলতো পেছনে কোনো রকম প্রেশার পড়ে না আমার, আরামসে আমি এখন একটা সোফায় বসে আরাম লাগে, যদি ঝুটি বেঁধে থাকি তাহলে মারবার আমার মাথায় গিয়ে লাগে। এনিওয়েজ আমার এখন এই পার্টটাকে পুরোপুরিভাবে ক্লিন করতে হবে, খুব আজব অবস্থায় আছে, আজকে সকাল সকাল ডিসাইড করেছিলাম যে এইগুলো সব শর্ট করবো, তো ফটাফট সেরে করে নিই। নিউ ইয়ার রেজলিউশন হচ্ছে আজকে নাকি এটা পরিষ্কার করে আজকেই সবে, এটা এই জন্য এখন ওই রাত্রিবেলা বসে গেছে, এখন ও এসব করবে। কি বলতো সব যদি একসাথে করতে বসে তাহলে হয়ে ওঠে না, তাই জন্য ঠিক করেছি এক একটা দিন এক একটা পার্ট। এই তো এগুলো কোথায় রাখবো আমি, এগুলো ফেলিস না, আমার দরকার ফেলি না, আমার রাখবোটা কোথায়, এখানে রাখা তো যায় না। তুই আপাতত একটা জায়গা খোঁজ আর আমাকে কালকে একটা জায়গা দে বানিয়ে। এন্ড ভালোভাবে যা যা ছিল সব পরিষ্কার করা হয়ে গেছে, ড্রয়ারে সব ঢুকিয়ে দিয়েছি, এন্ড দিস পার্ট ইজ ডান। একটা পার্টিকুলার জিনিস যেটা কিনা আমাকে খুব হেল্প করে টু অর্গানাইজ, সেটা হচ্ছে এরকম টাইপের ব্যাগ, এগুলো তোমরা ইজিলি অ্যামাজনে পেয়ে যাবে, সব কিছু আমি এর মধ্যে ঢুকিয়ে জাস্ট এটাকে এরকম জিপ করে দিই, তো অনেকটা প্রোডাক্টও ধরে যায়, প্লাস অনেকটা স্পেসও কভার করে দেয়, প্লাস আমার যা যা লাগে একই জায়গার মধ্যে আমি পেয়ে যাই। অ্যান্ড আমার ড্রয়ারে সবসময় মিল্কি বার থাকে, কারণ আমার মিল্কি বার খেতে খুব ভালো লাগে। যা যা ক্লিন করার ছিল মোটামুটি হয়ে গেছে, এখন তোমাদের সাথে একটুখানি ভাবলাম বসে কথা বলি, আজকে নিউ ইয়ার তো ফার্স্ট দিন, তোমাদের সাথে কথা বলতেই হবে, কারণ তোমরা হচ্ছে আমার ফ্যামিলি, অ্যান্ড ভালো লাগে আমার তোমাদের সাথে মানে কথা বলতে ভালো লাগে, তোমাদের সাথে জিনিস শেয়ার করতে ভালো লাগে, সিরিয়াসলি আই এনজয় দিস টাইম। এনিওয়েজ আজকে হচ্ছিলো 1st of January অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার, আই থিঙ্ক দিনে 10 বার বলা হয়ে গেছে, বাট স্টিল একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করার আছে, বলার আছে, সেটা হচ্ছিলো দেখো নতুন বছর 1st January এন আছে, 31st December থেকে একদম মেজর কিছু ডিফারেন্ট হয়ে যাবে, সাডেনলি তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে, এই হয়ে যাবে ওই হয়ে যাবে, না কিছুই হয় না, যেরকম আমরা 31st December থাকি সেরকমই আমরা 1st of January থাকি, নাথিং মেজর, নো চেঞ্জ টু বি ভেরি অনেস্ট উইথ ইউ, বাট হ্যাঁ তাহলে আমরা প্রত্যেক বছর নিউ ইয়ার কেন সেলিব্রেট করি, ইট জাস্ট গিভস আস মোর হোপ কি হ্যাঁ নতুন বছর, যা পুরনো বছরে হয়ে গেছে সেটাকে ভুলে আমরা নতুনভাবে আবার স্টার্ট করতে পারি, সেই জন্যেই আমার মনে হয় যে নতুন বছর প্রত্যেক বছর আসে, সো দ্যাট আমরা নতুনভাবে নিজেদেরকে একটা ফ্রেশ স্টার্ট দিতে পারি, যেরকম বার্থডেতে মানুষ একটা নিজেকে ফ্রেশ স্টার্ট দেয়, নিউ ইয়ারে একটা ফ্রেশ স্টার্ট দেয়, তো সেটাই। তো এইটুকু বলতে চাই যে 2023 আরও ভালো হও, নিজেদেরকে আলো আর আলো ভাগ্যে সবিত নেই, নিজেদেরকে আরও টাইম দাও,
নিজেরা কি চাও সেটা বোঝো, সেলফ গ্রোথ আনো, সেলফ অ্যাওয়ারনেস আনো, প্রচণ্ড পরিমাণ কাইন্ড থাকো, বিকজ কাইন্ডনেস যদি তোমার মধ্যে থাকে ইট উইল টেক ইউ রিয়েলি লং, কোনো স্বার্থের জন্য না, বাট জেনুইনলি অ্যাজ এ পার্সন ভেতরে কাইন্ডনেস রেখো, শুধু অন্যের জন্য কাইন্ডনেস না নিজের জন্য কাইন্ডনেস রেখো। মোস্ট অফ দ্য টাইম আমরা কী করি বলতো, পৃথিবীতে সবাইকে প্রায়োরিটি বানিয়ে দিই বাট নিজেদের উপরে একটুও খেয়াল রাখি না বা নিজেদেরকে প্রায়োরিটি বানাই না। সো দিস ইয়ার বি কাইন্ড টু ইয়োর সেলফ, যদি কোনো স্বপ্ন থাকে সেটাকে পূর্ণ করো, যদি কিছু করতে চাও এই বছর করো, কিছু বিজনেস আইডিয়াস আছে, কোনো জব জয়েন করতে চাও, কোনো কোর্স করতে চাও, বয়সটাকে কোনো ফ্যাক্টর হিসাবে নেবে না, জীবনটা অনেক লম্বা, সবাই সব কিছু এক টাইম পায় না, সবাই সব কিছু একভাবে পায় না, তো যা যা স্বপ্ন আছে জীবনে প্লিজ এই বছর চেষ্টা করো সেটাকে যাতে ফুলফিল করতে পারো। অ্যান্ড সবার সাথে ভালো থেকো, হ্যাপি থেকো, পৃথিবীতে অনেক পজিটিভিটি স্প্রেড করো, অ্যান্ড জেনুইনলি একটা ভালো মানুষ হওয়া স্টার্ট করো হওয়া। আর যদি তুমি অলরেডি ভালো মানুষ থাকো, কংগ্রাচুলেশন, একটু বেটার হওয়ার চেষ্টা করো, কারণ আমরা কেউই পারফেক্ট না, আমরা সবাই ভুল করি, ঠিক করি, ব্লাবলাবলা করতেই থাকি। যেদিন আমরা পারফেক্ট হয়ে যাবো সেদিন আমরা ভগবানের মতন হয়ে যাবো, আমরা কেউ ভগবান না, আমরা মানুষ, তো আমরা ডিফারেন্ট টাইপের মিস্টেক্স তো করবোই, বাট আমরা সবাই সেটা থেকে শিখবো অ্যান্ড বেটার মানুষ হওয়ার চেষ্টা করবো এই বছরে। আরেকটা কথা বলতে চাই যে এই বছরে নিজেদেরকে প্লিজ একটু টাইম দিও, নিজেদের খেয়ালও রেখো, সবার খেয়াল রেখো, অ্যান্ড খুব ভালোভাবে 2023 কাটাও, অনেক পজিটিভিটি সাথে কাটাও, সিম্পল জিনিসে আনন্দ খুঁজতে শেখো, যেটা করতে ইচ্ছা করে সেটা যদি অনেক বড় জিনিস হয় সেটাই করো, যেটাতে তোমার খুশি আছে সেটা করো, অ্যান্ড সবাইকে ভালো রেখো, অ্যান্ড সবার সাথে মিলেমিশে থেকো, এনজয় করো লাইফ, অ্যান্ড বি হ্যাপি, বি পজিটিভ, বি হ্যাপি, অ্যান্ড আমাকেও একটুখানি আশীর্বাদ করো যাতে কিনা আমি এই চ্যানেলের থ্রু থেকে অনেক পজিটিভিটি স্প্রেড করতে পারি, অনেক হ্যাপিনেস স্প্রেড করতে পারি, তোমাদেরকে এন্টারটেন করতে পারি, যেরকম তোমাদের ব্লগ দেখতে ভালো লাগে সেরকম বানাতে পারি। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট, যেরকম কিনা বললাম বছর চেঞ্জ হলে কিছুই মেজর চেঞ্জ আসে না, বাট হ্যাঁ মনে কোথার থেকে একটা খুব ভালোভাবে একটা জোশ আসে যে হ্যাঁ এই বছর অন্য কিছু করে দেখাবো, ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস করে দেখাবো, অনেক বড় হবো, তো ইয়া আমারও এই বছর সেটাই টার্গেট আছে। তো আমরা ডিনারের জন্য আজকে রাতে বিরিয়ানিই খাচ্ছি, কারণ সকালে একটু বেশি ছিল সেটা রয়ে গেছে, সেটা এখন ইয়াং এখানে বাড়ছে, আমারটা এরপরে বেড়ে দেবে, তো যদি খেয়ে নিলে পুরো রাত্রিবেলায় ওভার হয়ে যাবে, আর কোনো থাকবে না, তাহলে বাকি থাকবে না, ওটাই ভালো। আর এত সুন্দর বানিয়েছে তো খেয়েছি, আর যা খেয়েছি সকালে দুপুরবেলা আর রাত্রিবেলাটাও খেয়েই নি, মুখে জল চলে আসছে আমার। ইয়ামি ইয়ামি ডিনার অন নিউ ইয়ার, আই থিঙ্ক এটা বেস্ট, মানে বাইরে গিয়ে খেলেও তো অবভিয়াসলি ভালোই লাগে, বাট ঘরে বিরিয়ানি মজাই আলাদা, তার সাথে একটা কাঁচা লঙ্কা। হ্যাঁ আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি, আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে, ভালো লেগে থাকলে কি করবে, do like share subscribe the posh palette that is my wife's channel, my new year resolution is ki ami amar kotha gulo khub sposhto bolo, majkhane khub jori jori kotha bolchilam, onekei bolecho ami nijeo sheta feel korchilam, এখন থেকে আস্তে স্পষ্ট করে বলবো, সো হ্যাপি নিউ ইয়ার, যাই হোক হ্যাপি নিউ ইয়ার তোমাদেরকে আবার, এন্ড আই হোপ তোমাদের এই বছর যেন খুব ভালো কাটে, এন্ড দ্যাট ইজ ইট ফর দিস ভিডিও, তোমাদের খুব শীঘ্রই দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ, টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ, বাই।